আমার স্নেহের শিক্ষার্থীরা, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, মহান রাব্বুল আলামিনের অসংখ্য কৃপায় রাহমাতে আমিও ভালো আছি। দোয়া করছি বিশ্বজাহানের যে এক ভয়াবহ পরিস্থিতি চলছে, সারা বিশ্বজাহানেই মানুষজন আজকে এক ভয়াবহতার মধ্য দিয়ে পার করছে, এক মহামারীর আমাদের সকলের মধ্যে যে আতঙ্ক ছেড়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সে আতঙ্ক থেকে আমাদের দ্রুতি দ্রুত সুস্থতা দান করবেন, নিরাপত্তা দান করবেন, এই প্রার্থনা করে আমি আজকের অনলাইন ক্লাস শুরু করছি। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের যে ক্লাসটি নিয়ে এসেছি সেটা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, পাঠ দশের অধ্যায় তিনের একটি বিশেষ সুরা, যে সুরাটি মহান রাব্বুল আলামিনের পরিচয় বহন করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা বই খাতা কলম পেন্সিল নিয়ে বসে যাও এবং তোমাদের খাতায় লিখে নাও অধ্যায় তিন পাঠ দশ সুরা আল-ইখলাস। সুরা আল-ইখলাস এটি পবিত্র কোরআনের একটি গুরুত্বপূর্ণ সুরা, এটি 112তম সুরা, এর আয়াত সংখ্যা 4টি। এটি নাজিল হয়েছে পবিত্র মক্কা নগরীতে, এর ফজিলত অত্যন্ত বেশি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সুরাটি কোরআনের এক তৃতীয়াংশেরও বেশি স্থান জুড়ে রয়েছে। অর্পর হাদিসে এসছে, জৈন ব্যক্তি রাসুলের কাছে এসে বলল, ইয়া রাসুলুল্লাহ, আমি এই সুরাটি খুব ভালোবাসি। উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন, এই ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। জামি তিরমিজি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই সুরাটি কেন নাজিল হয়েছে আমরা একটু দেখি। মক্কার মুশরিকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি কাছে আল্লাহ পাকের বংশ পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করল। তাদের জবাবে স্বয়ং আল্লাহ নিজেই একটি পবিত্র কোরআনে স্বয়ং সম্পূর্ণ একটি সুরা নাজিল করে দিয়েছেন। অপর এক বর্ণনা রয়েছে, মুশরিকরা আরও প্রশ্ন করেছিল, আল্লাহ তাআলা কিসের তৈরি, স্বর্ণরৌপ্য না অন্য কিছুর? তাদেরই প্রশ্নের জবাবে মহান রাব্বুল আলামিন আল্লাহ রসুলের কাছে ওহী নাজিল করেছেন, এই সুরা পরিপূর্ণ সুরা হিসেবে নাজিল করে মহানবীকে বলেছেন, এ রসুলুল্লাহ, আপনি তাদেরকে জবাব দিয়ে দেন, আপনার আল্লাহর পরিচয় কী? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জবাব দিয়ে দেয় সুরার মধ্য দিয়ে। আল্লাহ রসুল কখনও তিনি নিজে থেকে কোনো কিছু বলতেন না যতক্ষণ না তিনি ওহী প্রাপ্ত হতেন। আল্লাহ রসুলের কাছে যখন ওহী আসতেন তখন তিনি প্রত্যেকটা প্রশ্নের জবাব দিতেন। প্রিয় শিক্ষার্থীরা, এই সুরার যে অর্থগুলোর শব্দ অর্থ রয়েছে সেগুলো তোমরা মুখস্থ করে নিবে। আমি চলে আসছি বঙ্গানুবাদে। বিসমিল্লাহি রহমানুর রহিম। আমি আবারও বলছি, এই সুরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরা, মহান রাব্বুল আলামিনের পরিচয় বহন করে। দেখে নাও তাহলে সেই সুরাটি। বিসমিল্লাহি রহমানুর রহিম। কুল হু আল্লাহু আহাদ। যখন মুশরিকরা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলো, আল্লাহ কিসের তৈরি, সোনার উপর তৈরি, অন্য কিছুর তৈরি, আল্লাহর কী পরিচয়, আল্লাহর বংশমর্যাদা কী? আল্লাহ রাসূল বলছেন, বলুন হে নবী, তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহ রাসূল মানুষজনকে বলে শোনাচ্ছেন, তোমরা শোনো, আল্লাহ আমাকে উত্তর দিয়েছেন তোমাদের প্রশ্নের। কুল হু আল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলুন, তিনি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, বরং সকলে আল্লাহর মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কাউকে জন্ম দেয়া, তাকে কেউ জন্ম দেয়নি। আল্লাহ কত সুন্দর করে তার পরিচয় দিচ্ছেন, আমি কারো থেকে জন্ম নেইনি, আমি কাউকে জন্ম দেইনি, আমি অনাদি অনন্ত, আমি চিরস্থায়ী। লাম ইয়াকুন আল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সম্পূর্ণ একটি সূরা পবিত্র কোরআনের মধ্য দিয়ে মানুষকে তার পরিচয় জানিয়ে দিয়েছেন এত সুন্দর করে। আল্লাহর একত্ববাদের প্রমাণ এই সুরার মধ্য দিয়ে আমরা পেয়ে যাই। আল্লাহ এক, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আল্লাহ কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি, আল্লাহর সমতুল্য কেউ হতে পারে না। প্রিয় শিক্ষার্থীরা, এই সুরার ব্যাখ্যা আমাদেরকে শিখিয়ে দেয়, কাফির মুশরিকরা আল্লাহর রসুলকে বিভ্রান্ত করার জন্য আল্লাহর পরিচয় জানতে চেয়েছিল, কিন্তু স্বয়ং রাব্বুল আলামিন নিজেই তার একত্ববাদের প্রমাণ সকলের সামনে দলিল স্বরূপ এই সুরা ইখলাসকে আল্লাহ প্রমাণ করে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এক অদ্বিতীয়। এই সুরার শিক্ষা আমাদেরকে যা দেয় সা হচ্ছে, আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো স্ত্রী পুত্র সন্তান কেউই নেই, পিতামাতা কেউ নেই, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, তিনি স্বয়ং সম্পূর্ণ, সর্বশক্তিমান, তিনি কাদেরুন, তার সমকক্ষ কেউ নেই। শিক্ষার্থীরা, এই সুরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা, এই সুরা থেকে তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, আর এই সুরার মধ্য দিয়ে আল্লাহর একত্ববাদ প্রমাণ করো, এই ধরনের প্রশ্ন যদি আসে তোমরা নিশ্চয়ই উত্তরটি লিখতে পারবে, এবং এই সুরাটি অত্যন্ত গুরুত্বের সাথে তোমরা পড়ার চেষ্টা করবে, তোমাদের অর্ধভাষী সিলেবাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা। তাহলে তোমরা বাসায় তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেবে ভালোভাবে, বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই বাইরে যাওয়ার সময় মাস্ক পরিধান করবে, বাড়ি থেকে এসে সাবান দিয়ে তোমরা তোমাদের হাত পরিষ্কার করবে, নিজে পরিষ্কার থাকবে, নিজের আঙিনাকে পরিষ্কার রাখবে, অপরকেও তোমরা পরিষ্কার রাখতে সাহায্য করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।